সকালে পুলিশ সপ্তাহ 2018 এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত প্যারেড পরিদর্শন করেন তিনি। অধিনায়ক পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট প্যারেডের মাধ্যমে সালাম জানান প্রধানমন্ত্রীকে। অভিবাদন গ্রহণ শেষে পুলিশ বাহিনীর উদ্দেশ্যে কথা বলেন প্রধানমন্ত্রী। সফলতার জন্য আপনারা যেমন পুরস্কৃত হবেন, তেমনি প্রতিটি কাজের জন্য জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে। বলেন, পুলিশ বাহিনী দেশের শান্তি, নিরাপত্তা ও শৃঙ্খলার প্রতীক। দেশের যে কোনো সংকট মোকাবেলায় তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই শাসক নয়, সাধারণ মানুষের সেবক হিসেবে কাজ করতে হবে পুলিশকে। আমি আশা করি প্রতিটি পুলিশ সদস্য অসহায় ও বিপন্ন মানুষের প্রতি আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন এবং সাহায্যের হাত বাড়াবেন। নিজেদেরকে আপনাদের জনবান্ধব হিসেবে গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী বলেন, জঙ্গি সন্ত্রাসবাদ নির্মূল ও মদতদাতাদের আইনের আওতায় আনতে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট কার্যকর ভূমিকা রাখছে। সেই সাথে মানি লন্ডারিং ও সাইবার ক্রাইমের মতো অপরাধ নিয়ন্ত্রণে অবিলম্বে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, জঙ্গি সন্ত্রাসীদের প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা চাই যে এই দেশের তৃণমূল পর্যায়ে পরিবার, নারী পুরুষ, যুব সমাজ, গণমাধ্যম, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবীর মানুষ সকলে ঐক্যবদ্ধ হয়ে এই জঙ্গিবাদ সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন। এর আগে 2017 সালে বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে 182 পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতি পুলিশ পদক দেয়া হয়। এদের মধ্যে 30 পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক, 71 জনকে রাষ্ট্রপতি পুলিশ পদক, এছাড়া প্রশংসনীয় অবদানের জন্য 28 পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক সেবা এবং 53 জনকে রাষ্ট্রপতি পুলিশ পদক সেবা দেয়া হয়। শুক্রবার আইন শৃঙ্খলা ও অপরাধ সংক্রান্ত মত বিনিময় সভার মধ্য দিয়ে শেষ হবে পুলিশ সপ্তাহের আনুষ্ঠানিকতা।